আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমি ডাক্তার সাব্বির আহমদ, বাংলাদেশের খুলনা থেকে বলছি। আমি বরাবরের ন্যায় হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন নিয়ে আলোচনা করি, বিভিন্ন রেপার্টরি নিয়ে আলোচনা করি, এবং বরাবরের ন্যায় আমি বিভিন্ন প্র্যাকটিস অফ মেডিসিনের টপিক্স নিয়ে আলোচনা করি। আজকে আলোচনা করব মিশ্র মায়াজমের কিছু তুলনামূলক পার্থক্য, ডিফারেন্স বিটুইন সোরিক, সাইকোটিক অ্যান্ড সিফিলিটিক। এই মায়াজমের কিছু তুলনামূলক পার্থক্য, মাইন্ড নিয়ে কথা বলবো আজকে। মন, এই মন নিয়ে তিনটি মায়াজমের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে কথা বলবো। সমেত বন্ধুরা, প্রথমে আলোচনা করব সুরার মন নিয়ে। প্রথমে আলোচনা করব সুরার মন নিয়ে, শরিক রোগীর মন নিয়ে আলোচনা করব। শরিক রোগীর মন নিয়ে আলোচনা করার প্রাক্কালে যে কথাটি বলবো সেটি হচ্ছে, সুরার রোগীর মন অত্যন্ত কলুষিত। সুরার রোগী তার রোগী তার এই যে মনকে কলুষিত করে, কিন্তু ইহার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। এরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়, এরা অত্যন্ত অনুভূতিশীল হয়, নানা রকম কল্পনায় পূর্ণ থাকে এদের মনটা, এবং তা কাজে পরিণত করার কোনো প্রবণতা দেখা যায় না, থাকে না। এরা ভ্রান্ত দার্শনিক, সামান্য পরিশ্রমে মানসিক এবং দৈহিক ক্লান্তি আসে। এরা পরিশ্রম করতেই পারে না, সামান্য পরিশ্রম করলে এদের ক্লান্তি আসে। উৎকণ্ঠা, উদ্বেগ এবং একাকিত্ব ও ব্যর্থতার ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ, একাকিত্ব ও ব্যর্থতার ভয় এই শরিক রুগীদের। এখন তাহলে সিফিলিটিক রুগীদের কি রয়েছে, সিফিলিটিক রুগীদের মনটা কেমন? সিফিলিটিক রুগীরা কিছুটা বোকানে টাইপের হয়, মানে এরা বোঝে কম, এরা রিয়েলাইজেশন পাওয়ারটা কম, এবং একটু মোটা টাইপের হয়, মেদ, অবিসিটি টাইপের হয়। স্থূল বুদ্ধি, একগুঁয়ে হয়, বিষণ্ণ থাকে সবসময়, বদ্ধমূল ধারণা, এবং নিজেদেরকে ধ্বংস করতে চায় তারা, এমন ডিসিশন তারা চলে আসে, আত্মহত্যার করার প্রবণতা থাকে। ঠান্ডা মাথায় মূল্যবান বস্তু ধ্বংস করে দেয়, ঠান্ডা মাথায় ধ্বংস করে ফেলে। এছাড়াও আরো একটি মায়াজম আছে, সেটা সাইকোটিক মায়াজম। সাইকোটিক মায়াজমের মনটি কেমন? সাইকোসিসের যে সাইকোটিক মায়াজমের যে মন অত্যন্ত সন্দেহপূর্ণ, সন্দেহ করতে ওস্তাদ, জি সন্দেহে দেওয়া খুবই ওস্তাদ, এবং সন্দেহপূর্ণ, সন্দেহ বাতিক রূপ বলা হয় সেই রূপ তাদের পরিপূর্ণ থাকে মানসিক দিক দিয়ে। গোপন প্রিয়, তারা গোপন করতে পছন্দ করে, এবং অসহিষ্ণু, তারা সহিষ্ণু নয়। তাদের মনের স্তরটি নানা রকম অসমন্বয়ে সৃষ্টি হয়। আর একটা হচ্ছে তাদের স্মৃতিশক্তি কম, ভুলো মন, অমনোযোগী, ধীরে কথা বলে, দ্রুত উত্তর দিতে অক্ষম তারা। তারা আস্তে আস্তে চিন্তা ভাবনা করে উত্তর দেয়, মানে তাদের ব্রেনের যে ক্যাপাসিটিতে তারা অত্যন্ত সময় নেয় আর কি। তারা যেটা করে সেটি হচ্ছে উত্তর দিতে গেলে চিন্তা ভাবনা করে উত্তর দেয়। সত্য কথা তো বলেই না, হিংসুটে, রাগী, রুক্ষ, নিষ্ঠুর, এবং নিষ্ঠুর প্রকৃতির। এটা হচ্ছে সাইকোসিস মায়াজমের রোগীদের মনের অবস্থা। তাহলে আরেকটি মায়াজম যদি আমরা বলি, সেটি যদি হেনিম্যান বলেন নাই, তারপরে পরবর্তীতে এটি গবেষকরা বা হোমিওপ্যাথি বোদ্ধারা এটিকে নিয়ে বলেছেন যে টিউবারকুলার মায়াজম। টিউবারকুলারের মনটি কেমন? এটি ক্রনিক ডিজিজ। হোমিওপ্যাথিক যে ডিপ্লোমা কলেজগুলো সেখানে ফোর্থ ইয়ারে পড়ানো হয়, এবং এই ক্রনিক মায়াজম বিএসএমএসএসের একটা সিলেবাসে রয়েছে। তো এটি হচ্ছে হেনিম্যানের ক্রনিক ডিজিজের পার্ট 1 পার্ট 2 কিন্তু ক্রনিক ডিজিজ বলে একটি অধ্যায়, একটি একটি বই আছে, তার পার্ট 1 পার্ট 2 নামে দুটো পার্টে বিভক্ত। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে আমরা শরীর রোগীদের মন, সিভিলিটি রোগীদের মন, এবং টিউবারকুলার রোগীদের মন আমরা জানলাম, এবার সাইকোসিসের মন জানলাম। তাহলে টিউবারকুলারের মনটি কেমন? টিউবারকুলার মায়াজমের রোগীদের মনটি হচ্ছে চঞ্চল এবং সর্বদা পরিবর্তনশীল, হ্যাঁ, এবং প্রায় পরস্পর বিরোধী থাকে। তারা নিজেদের রোগের গুরুত্ব সম্পর্কে উদাসীন থাকে, আরোগ্য সম্বন্ধে সর্বদা আশান্বিত হয় যেমন আরোগ্য হব, দ্রুত অভ্যাস পরিবর্তন করে, বাসস্থানের পরিবর্তন চায়, এক কাজ বেশিক্ষণ মন দিতে চায় না, এক কাজ বেশিক্ষণ মন দিতে তারা চায় না, এবং তারা খুবই মানে চঞ্চল টাইপের হয়, তারা খুবই মানে প্রত্যুৎপন্ন মতো টাইপের হয়। এবং এই রোগীগুলো দেখা যায় যে আমরা হোমিওপ্যাথিক যখন ট্রিটমেন্টে আসে, তখন আমরা ক্লাসিফাইড করি যে শরীর সিফিলিটিক না সাইকোটিক না টিউবারকুলার। সম্মানিত বন্ধুরা, আমি সংক্ষেপে আজকে এই চারটা মায়াজমের যে মনের অবস্থাটি কি, এটি আমি আলোচনা করার চেষ্টা করলাম। তো দেখা হবে নেক্সট এপিসোডে, আমরা আরো যে অঙ্গগুলো আছে, বিশেষ করে তাদের ফেস, তাদের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন পার্ট নিয়ে চারটা মায়াজমের ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবো।
আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।